রসুল আমার আলো আশা, রসুল আমার তুমি রোহের মূল আলোচনা। আমরা কোন দল মত কোন কে কোন পেশা এটা আমরা দেখি না। আমরা পৃথিবীর যে জায়গায় বিশ্ব নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে যারা অপমান করবে, যারা তিরস্কার করবে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় আছি, তাদের বিপক্ষে আমরা সবসময় আছি এবং থাকব। আমি আশা করি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা এই ইস্যুগুলো নিয়ে তারা যেন প্রতিবাদ করে, তারা এই ভারতকে একটা মেসেজ দেয় যে আমরা আমাদের নবী কিন্তু কোনো শুধু ভারতের বা কোনো শুধু বাংলাদেশের না, এই নবী বিশ্বের, তাই বিশ্বের যে কোনো জায়গায় নবীকে নিয়ে অপমান আমাদের বিশ্বের মুসলমান কখনো এটা সহ্য করবে না। আমি আশা করব আমাদের ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তারা যেন এই কথাগুলো আমাদের শুনে এবং তাদের দেশে অনেক মুসলমান আমাদের 30 কোটি মুসলমান ভারতই আছে, তারাই সেখানে প্রতিবাদ করছে, আমরা তাদেরকেও সমর্থন জানাই। ভারতের কিছু কুলঙ্গার কিছু পুরোহিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা এবং কটূক্তিকর কথা বলেছে। আমরা সেই সকল পুরোহিতদেরকে বলতে চাই, বাংলার মাটি থেকে আপনারা আপনাদের যে অবমাননা করেছেন, মুম্বাইয়ের রাজ মহারাষ্ট্রে এসে সাধারণ জনগণের সামনে আপনারা শরীর বলার জন্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আর প্রেম প্রীতি নয় সেই ভারতের সাথে
সেই ইলিশ মাছ দিয়ে আর প্রেমকে বিধি করা যাবে না। আর না ইসরায়েলের সাথে কোকাকোলা বয়কট করেছি, আমরা ভারতের পণ্য বয়কট করতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আমাদের এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাজারা অবমাননা করেছে, আমি ভারতের সরকারকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, আপনারা অতিবিলম্বে তাদেরকে আমাদের হাতটা শক্ত হবে এবং ইনশাল্লাহ আমাদের এই বিরুদ্ধে সর্বদা সর্বদা ছিলাম, আছি ও ভবিষ্যতে থাকবো। ভারতের পুরোহিত যে কথা বলেছে এবং এই সামিলে যে বিজেপির বিরুদ্ধে দিতে তাহলে চরম মূল্য দিতে হবে আমাদের মুসলমানদের কাছে এবং অনিবারের বক্তব্য কে যে ব্যক্তিরা করেছে যারা সামিল হয়েছে ওনাদেরকে আইনে অধ্যায়ন সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি জোর আবেদন জানাবো। এই ভারতের গিরিবাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তি করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তি করার কারণে আমরা মুসলমান হিসেবে আমরা দাবি রাখি ওই গিরিবাজ এবং যে এমএলএ সমর্থন করেছে তাদেরকে এই দুনিয়ার মাটি থেকে মুছে ফেলার জন্য এই বাংলার মুসলমান এবং বিশ্বের সকল মুসলমানকে আমি আহ্বান করছি, তারা যেন আন্তর্জাতিকভাবে সেটার ব্যবস্থা নেয়। ভারতের সকল প্রোডাক্ট আমরা বর্জন করছি। আমরা জানি ভারত বিগত বছরগুলোতেও বিগত সময়গুলোতেও নবীদেরকে কটুক্তি করেছে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নানা ধরনের কটুক্তিমূলক কথা বক্তব্য পেশ করেছে। আমরা ভারতীয় সকল পণ্য বয়কট করছি, এরই সাথে সাথে আমরা ভারতের যাওয়া আসা বয়কট করছি। আমরা বয়কট করছি ভারতকে, ইনশাআল্লাহ একদিন ভারত পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, একদিন ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, একদিন ভারত পৃথিবীর মাটিতে থাকবে না ইনশাআল্লাহ।